আসসালামু আলাইকুম, আমি সৃজিলাল ব্লগ চ্যানেলের ইউটিউবার। আমি নতুন ইউটিউবার। তো গাইস, আপনারা আমার আগের ভিডিও দেখে বুঝতে পেরেছেন আমি কোথায়। আমি আজ সাভার যাচ্ছি। তো গাইস, এখন আমি তো আর আগে সাভার যেতে পারবো না, আগে আমার খালামণির বাসায় যেতে হবে, কারণ আমাদের ফ্যামিলি মেম্বার আরো যাবে। বুঝে লাইল বললাম না, খালাতো ভাই তাদের বাসায় যাবো। তো গাইস, রিস্কা অথবা অন্য কিছু যাওয়ার কোনো দরকার নাই, আমরা একটু ম্যাজিক করে চলে যাই, তাই নাকি মা? ম্যাজিক করে যাবো। ওয়ান টু এন্ড থ্রি। চলে এসেছি খালামণির বাসায়। এগারোটার মধ্যে বাস, তো কালকে দেখা হবে গাইস। আজকে আর ব্লগটা করবো না, কালকে একেবারে দেখা হবে। বাই, কালকে সকালে দেখা হবে। বাই বাই। আমরা উঠে পড়েছি, বললাম না কালকে সকালে দেখা হবে। তো এখন গাইস 10:30 বাজে, কারণ আমাদের 11টায় বাস। তো আধা ঘন্টা আগে উঠে পড়েছি। বুঝলি, এখন ও রেডি হয়ে গেছে, আমিও পুরো ফুল রেডি হয়ে গিয়েছি। তো গাইস, এখন আমরা এখন বাস স্টেশনে গিয়ে পৌঁছাবো, কারণ বাস স্টেশনে যেতে আধা ঘন্টা লাগবে। না, আধা ঘন্টা আগে উঠে পড়েছি। তো গাইস, আমরা ওভাবে যাবো না, আমরা একটু ম্যাজিক করে যাবো। তাহলে একটু দেখাই আপনাদের ম্যাজিক। আমরা যাবো একদম বাস স্টেশনের সামনে, একটু ম্যাজিক করে। ওয়ান টু অ্যান্ড। তো গাইস, আমরা চলে এসেছি। আমাদের ডিসিশন একটু চেঞ্জ হয়েছে, আমরা বাস দিয়ে যাব না, আমরা উবার দিয়ে যাব। কারণ করোনার মধ্যে মারা চাইতেছে যে উবার দিয়ে যাবে, কারণ বাসে করোনা ভাইরাস থাকতে পারে। এই দেখুন, আমাদের উবার চলে এসেছে, এখন আমরা উবারে বসবো। গাইস, আমরা অনেক মজা করবো। আমরা এখন সাভার যাওয়ার জন্য রওনা হয়েছি। দেখুন গাইস, আমার নানি আর বাবু দুইটা, মানে আমার বোন দুইটা ওদিকে চলে আসছে, যেটা আমার মা গাড়িতে উঠছে। তো গাইস, এখন আমরা উঠবো। আসো লাইন, আমরা উঠে পড়েছি। আমার সাথে ও বসতে পারবে না, আমার সাথে আমার খালামণি বসবে। দেখুন গাইস, আমরা খুব মজা করবো, সবার যাওয়ার জন্য রওনা হচ্ছে। খুললাম, হ্যাঁ পরে সাভার যাওয়ার পরে আপনাদের দেখাবো, অনেক লং জার্নি, ভিডিও করা সম্ভব না। তো গাইস, দেখা হবে সাভারে পৌঁছানোর পরে। আয়েশা সিগারেট পিতে হে যাবো এখন, আর কি উঠবো না। এটা একটু ম্যাজিক করে মামার বাড়িতে চলে যাই।
আছে। তো গাইস এখন আমরা চলে এসেছি মামার বাড়িতে। এই দেখুন খুব সুন্দর ছোটর মধ্যে আমরা এখন মামার বাড়িতে চলে এসেছি। আপনাদের কিছু মামার বাড়িটা দেখাই, জুতাটা খুলে নিন। এই তো দেখুন গাইস, লাইল এখন আগে থেকে একটু সুস্থ হয়েছে, লাইল ভিডিও করতে পারলো আমার সাথে। ম্যাজিকের সিস্টেমে চলে এসেছি, যে এখানে আরেকটি রুম ম্যাজিকেও আছে। এই যে দেওয়ালও রান্না হয়, খুবই সুন্দর গাইস, খুবই সুন্দর দেখা যাচ্ছে আর খুবই সুন্দর। লাইল আমরা এখন খুবই টায়ার্ড, তাই না বলো? আমরা এখন আমরা রেস্ট নিবো, রেস্ট নিয়ে বিকালে ঘুরতে যাব। বিকালে যখন ঘুরতে যাব তার আগে আপনাদের সাথে দেখা হবে, আর তখন বলে দিব কোন জায়গায় আমরা যাব। ওকে চাচা। তো গাইস এখন আমরা ঘুরতে যাওয়ার জন্য রেডি হচ্ছি, সাভারের যে সব স্পটগুলো আছে। তো গাইস ঘুরতে যাব, তো আমরা আমরা যেদিকেই যাই না কেন আপনাদের সাথে শেয়ার করবো। তো গাইস আমরা আমরা যেদিকেই যাই না কেন সেদিকে পৌঁছানোর পর আপনাদের সাথে আবার দেখা হবে। বাই বাই দাও লাইল। গাইস আমরা ঠিক করেছি স্মৃতিসৌধ দশবাট, বাবুগ্রামের স্মৃতিসৌধ বন্ধ। দেখুন স্মৃতিসৌধটা আপনাদেরকে আমি দেখাবো, বাবুগ্রামের স্মৃতিসৌধ বন্ধ। এখন আমাদের তার কিছু করে নাই, তারপরে আমরা যাবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তো তাও একটু দেখাই দিই, দেখুন গাইস স্মৃতিসৌধটা ওই যে দেখা যায় না ঠিক মতো, ও অনেক দূরে। তো জুম করে দেখাই দিই। আচ্ছা গাইস তো এখন আর ভিডিও করতে পারবো না, আর এখন ভিডিও করতে পারবো না, কারণ আমরা এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাবো। মা কেমন লাগতো একটু বলো, কেমন লাগতেছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে বাকি জনদের জিজ্ঞেস করবো কেমন লাগতেছে। স্মৃতিসৌধ আমি আরেকবার তুলে আপনাদেরকে দেখাচ্ছি, যে এটাই স্মৃতিসৌধটা। ভাগ্যক্রমে বন্ধ দেখে আমি আর করতে পারলাম না, এটা ভিতরে গিয়ে দেখাতে পারলাম না। সবাই দেখুন স্মৃতিসৌধ দেখার জন্য কীভাবে দাঁড়িয়ে রয়েছে সবাই, কত ভিড়। আর আমি স্মৃতিসৌধ এই জীবনের ফার্স্টই দেখো, আমি আগে কখন আসিনি স্মৃতিসৌধ দেখতে। আমি খালি জাস্ট বই পড়েছিলাম আর মানুষের কাছে শুনেছি। আর সেটা স্মৃতিসৌধ খুবই সুন্দর, এটা মুক্তিযুদ্ধের শহীদের স্মরণে এটা তৈরি করা হয়েছে, অনেক সুন্দর। আর ভিতরে যে দুই তিনজন মানুষ দেখছেন তারা স্মৃতিসৌধকে মানে পরিষ্কার করে, মানে ধরেন তারা রক্ষণাবেক্ষণ করে এই জন্য। তো গাইস আমরা আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে আবার ফিরে আসবো, আবার দেখা হবে। টাটা। যে বললাম স্মৃতিসৌধ থেকে ঘোরার পর আমরা যে যাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়তে, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়তে আমরা যাইনি, কারণ আমরা দেখেছি যে ওটা বন্ধ। আমরা গিয়েছিলাম পরে দেখি ওটা করোনার জন্য বন্ধ, করোনার মানে আগে খুলবে না। তো গাইস পরে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাসায় আসতে আসতে মামার বাড়ি মানে বাসায় তো আসতে আসতে ছটা বেজে যায়, পরে আমি আর আপনাদেরকে জানাইনি যে আমরা যেতে পারিনি। তো গাইস আজকে সকালে আমরা আসলাম, এখন ঘুম থেকে উঠি রেডি টেডি হয়ে নিয়েছি, এখন প্রায় 12টা বাজে। এখন আমরা সাভারের চিড়িয়াখানায় যাব, এখন আর সাভারের চিড়িয়াখানা আরেকটা কোন জায়গায় যেন ঘুরতে যাবো, এখন আগে সাভারের চিড়িয়াখানায় ঘুরতে যাবো, আপনাদের সাথে তো ভিডিওটা শেয়ার করবো। আর আগে তো টাইটেলে বুঝিয়ে গিয়েছিলাম আমরা কী করছি। তো গাইস এখন আমরা তো এইভাবে যাবো, একটু ম্যাজিক করে চলে যাবো, তাই না লাইল বলো? ওয়ান টু অ্যান্ড থ্রি। তো গাইস আমি চলে এসেছি, কারণ আমি চলে এসেছি ম্যাজিক করে। তো গাইস দেখুন মিনি চিড়িয়াখানা ওই পারে, কিন্তু মিনি চিড়িয়াখানা আসলে বন্ধ, এই জন্য আমরা আমাদের ভাগ্য খারাপ কেন, আমাদের মিনি চিড়িয়াখানা এবারও বন্ধ, আমাদের আমরা কোনো জায়গায় যেতে পারলাম না, আমাদের সবই বন্ধ, ভাগ্য খারাপ। গাইস এই দেখুন পিছনে 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 মিনি চিড়িয়াখানা। তো গাইস দেখি এবার জাহাঙ্গীরনগর যাই, মানে মানে দেখি এখন কী বলি যাই, দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাইতে পারি নাকি। তো গাইস 5 মিনিট পরে দেখা হবে, বাঁচি উঠতেছি। তো
ম্যাজিক করে আবার চলে আসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে। এই দেখুন একদম গেটের সামনেই চলে এসেছি। দেখুন গাইস, এইটা হচ্ছে 1 নম্বর গেট। ডাক্তারটা বলল আমরা তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো বন্ধ, আগেই বলেছি, আর আমরা ঢুকতে পারবো না। তো আমাদের এবারও ভাগ্য খারাপ। তাও জিজ্ঞেস করছে, এখন আসতে তো পারলাম, দেখতে তো পারলাম। লাইল, তোমার কেমন লাগতেছে বলো? ভালো। দীপ্তি আন্টি কেমন লাগতেছে একটু বলো? ভালো। মামি কি কেমন লাগতেছে একটু বলো? সবাই ভালো বলেছে। তো এখন আমরা তো আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকতে পারবো না। এখন তো আমার মা বাকি আছে। মা কেমন লাগছে একটু বলো? ভালো, করোনার জন্য বন্ধ, তাই কোনো কিছু করতে পারতেছি না। এটাই খারাপ লাগছে। হ্যাঁ হ্যাঁ, চিড়িয়াখানা বন্ধ, বিশ্ববিদ্যালয় বন্ধ, সবই বন্ধ, সবই বন্ধ। আসতি আসতি কেমন লাগতেছে? এই দেখুন গাইস, তো গাইস আমি 5 মিনিট পরে আবার অন্য কোনো জায়গায় গেলে আমরা আবার ভিডিও করবো। বাই। আমি আপনাদের সাথে একটা ভুল তথ্য শেয়ার করেছি। আমরা তো মনে করেছিলাম প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খোলা না, এখন দেখছি যে খোলা। 1 নম্বর গেটটা খোলা, মনে হয় একটু ঢোকা যাবে। এখন আমরা ঢুকবো। দেখুন আমার মামি আমার খালা মনে ঢুকে গেছে, এখন আমরা ঢুকবো। ঢুকছি, এখানে পুরো একটা গার্ডেন, অনেক সুন্দর। দেখুন আপনাদের কিছু দেখাই, খুব সুন্দর। গার্ডেনটা খুব ভালো লাগছে। আমি গাছ প্রিয় মানুষ, আমার খুব গাছ ভালো লাগে, খুবই সুন্দর। দেখুন কত সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে লাগাইছে আপনাকে। আমার আমার একটা খালামণি বলছে যে ফুলগুলি দেখাই দে। হ্যাঁ হ্যাঁ, ফুলগুলি অবশ্যই দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর। দেখুন গাইস আরো কত টুরিস্ট আছে। আমি অনেক মজা পাচ্ছি, কারণ আমি তো প্রথমে ভেবেই নিয়েছি, পরে আমার মামি তো সাভারে থাকে বলেছিল, আমি মামা মামি তো তারা জানছে যে 1 নম্বর গেট খোলা, পরে থেকে আমাকে বলছে যে আসো চলো চলো চলো। তারপরে আমরা এখন গেলাম। আমার বোনটা খুবই দুষ্ট দুষ্টামি করছে, আমার বড় খারাপ মনে। আমার বোন খুব সুন্দর, মজা লাগছে। লাইবা লাইবা লাইবা, ও এখন মোবাইল টিপায় ব্যস্ত। আচ্ছা গাইস, তো বাই, পরে আবার কোনো জায়গায় ঘুরতে গেলে আবার আপনাদের সাথে শেয়ার করবো। বাই। হচ্ছে গার্ডেন হলো যে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে গিয়েছি। তো গাইস আমরা ওই দেখুন ওই ওখান থেকে আমরা এই পর্যন্ত হেঁটে হেঁটে এসেছি। আমরা অনেক টায়ার্ড, মনে হয় না আমরা আর কোথাও যাবো। তো গাইস আমরা রাস্তা বাড়াবো, বাই, বাসায় গেলে দেখা হবে। আবার একটু ম্যাজিক করে বাসায় চলে যাই। তো গাই চলে আসলাম বাসায়। গাইস আপনারা বলছেন আমি আবার অন্য জামা কিনে পরবো। গাইস আমাকে যে জামাটা পরে লাইভ করতে দেখছিলেন একটু আগে, সেই জামাটার ভিতরে এই জামাটা পরেছিলাম। তো বাসায় এসে করেছি ম্যাজিক করে। তো গাইস এখন আমরা লাইভ করবো না, আমাদের ব্লগটা শেষ এই পর্যন্তই। আর পাবো না, আমরা অনেক টায়ার্ড, আর আমাদের সাবার একটা ট্যুরের মতোই, মামা বাড়ির একটা ট্যুরই হয়ে গেছে। তো আমাদের ব্লগটা শেষ করে ফেলবো। তো গাইস দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ট্যুরের সময়। বাই।
লাইক সাবস্ক্রাইব করলে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন কিন্তু ওকে বাই